আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ঘাড় ব্যথা। এই শব্দটির সাথে আসলে আমরা একেবারেই পরিচিত, আমরা নানা কারণে আসলে আমাদের ঘাড়ে ব্যথা হয়ে থাকে। আমি যদি একটু অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জেনে নিতে পারি, সেটি হচ্ছে মূলত ঘাড়ের কোন কোন অংশে ব্যথা অনুভূত হয়? ঘাড় ব্যথা ভোগেনি এরকম মানুষের সংখ্যা খুবই কম, এবং আমাদের বর্তমান সময়ে আমাদের যে অ্যাক্টিভিটিজ, আমরা বেশিরভাগ ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, মোবাইল, এগুলোতে দীর্ঘক্ষণ সামনের দিকে ঝুঁকে কাজ করি, যার ফলে আমাদের দেখা যাচ্ছে ঘাড়ের যে পিছনের অংশটা, এই অংশটায় ব্যথা অনেক বেশি হয়। এবং আমরা কমনলি যেটা পাচ্ছি যে মেকানিক্যাল কারণে আমাদের নেক পেইনটা হচ্ছে, মানে অনেকক্ষণ ঝুঁকে থাকা এবং মুভমেন্ট কম হওয়া, তারপরে ঘাড়ের যে মাংসপেশিগুলো, লিগামেন্টগুলো স্টিফনেস ডেভেলপ করে এবং সেটা থেকে মূলত বেশিরভাগ ব্যথাগুলো হয়। এছাড়া দেখা যায় যে আরও সার্ভাইকেল স্পন্ডাইলোসিস, সার্ভাইকেল ডিস্ক প্রোল্যাপস, সার্ভাইকেল স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, এরকম অনেকগুলো কারণে ঘাড় ব্যথা হয়ে থাকে। বিভিন্ন কারণে আসলে ঘাড় ব্যথা হচ্ছে, তাৎক্ষণিকভাবে আসলে কী করণীয়? তাৎক্ষণিকভাবে আমরা যেটা বলি যে আসলে তার লাইফস্টাইল মডিফিকেশন, তার যে কাজটা আমরা দেখা যাচ্ছে কন্টিনিউ করছে, অনেকে আছে 8 ঘন্টা 10 ঘন্টা একই পজিশনে আমরা কাজ করছি, নিয়ম হলো আধা ঘন্টা 40 মিনিট পর আমরা পজিশনটা একটু চেঞ্জ করা, ঘাড়ের মুভমেন্টটা স্বাভাবিকভাবে একটু ডানে বামে উপরে নিচে করা, তাহলে ঘাড়ের যে সারাউন্ডিং মাসেলগুলো আছে, মাংসপেশিগুলোর জন্য ব্লাড সার্কুলেশন হয়, স্পাজম ডেভেলপ না করে। আর যদি কারো হঠাৎ করে ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে সাময়িকভাবে ওই জায়গাটাকে মানে একটু রেস্ট দেওয়া, পাশাপাশি যদি অ্যাকিউট কোনো ট্রমাজনিত হয় সেক্ষেত্রে আমরা বলি আইস কম্প্রেশন দিতে, যদি দীর্ঘমেয়াদী বা ক্রনিক এই নেক পেইনটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটু গরম শেক দিতে বলি। ঘাড় ব্যথার সাথে আসলে আর কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয় কিনা? হ্যাঁ, অবশ্যই ঘাড় ব্যথা আমরা অনেক পেশেন্ট পাই, যেমন ঘাড় থেকে ব্যথাটা রেডিট করে বুকের দিকে আসে, পিঠের দিকে যায়, পুরো হাতের দিকে চলে আসে, তখন দেখা যায় যে অনেকে এটা কার্ডিয়াক প্রবলেম বলে মনে করে থাকেন। আমরা অনেক পেশেন্ট পাই যে তারা প্রথমে একজন কার্ডিওলজিস্টের কাছে যায়, যেহেতু লেফট সাইডে ব্যথাটা থাকে এবং ব্যথাটা হাতের দিকে অনুভব করে, হাতে ঝিনঝিন হয়, অনেকে মনে করে এটা কার্ডিয়াক কিংবা হার্ট রিলেটেড কোনো ব্যথা হতে পারে। দেখা যায় যে সব পরীক্ষা নিরীক্ষা শেষ, ইসিজি ইকো শেষে দেখা যায় যে কোনো সমস্যা নেই, তার লিপিড প্রোফাইলও ভালো, কিন্তু যখন ঘাড়ের একটা এক্স রে করে দেখা যাচ্ছে তার সার্ভাইকাল স্পাইনাল ডিস্ক স্পেস রিডিউস হয়ে আছে। তো এই ধরনের অনেক পেশেন্ট আমরা পাই।